আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে এবং কম্পিউটার দিয়ে ইউটিউবে ডার্ক মোডটা অন করতে পারবেন। তো ইউটিউবে ডার্ক মোডটা অন করা অনেক সময় আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়, কিন্তু আমরা অনেকে এটা পারি না বা জানি না, এই জন্য করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে কিভাবে আপনারা অতি সহজে মোবাইল দিয়ে এবং কম্পিউটার দিয়ে ইউটিউবে ডার্ক মোডটা অন করতে পারবেন এবং ডার্ক মোডের সেটিংগুলো। তো চলেন কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অল এ প্রেস করুন এবং একটি লাইকে প্রেস করুন এবং নিচে ক্লিক করে নাইস ভিডিও অথবা আপনার মূল্যবান কমেন্ট শেয়ার করুন। তো এইটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি দেখাবো যে কিভাবে আপনারা ল্যাপটপ দিয়ে অথবা কম্পিউটার দিয়ে ডার্ক মোডটা অন করবেন। এরপরে আমি দেখাবো যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা ইউটিউবে ডার্ক মোডটা অন করবেন। তো আমি প্রথমে চলে যাচ্ছি গুগল ক্রোমে। তো গুগল ক্রোম থেকে আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। তো আমি গুগল ক্রোমে চলে গেলাম এবং গুগল ক্রোম থেকে আমি ইউটিউবটা ওপেন করে নিলাম। দেখেন আমার ইউটিউবটা এখানে চলে আসছে, দেখতেই পারতেছেন এখানে ইউটিউব চলে আসছে। দেখেন এখান থেকে আপনারা আপনাদের এই যে দেখেন এই যে এখানে হচ্ছে আপনাদের ছবি একটা আইকন আছে, মানে এটা হচ্ছে আপনার জিমেলের ছবি। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে রয়েছে ডিভাইস থিম অর্থাৎ অ্যাপারেন্স অ্যান্ড ডিভাইস থিম। তো জাস্ট আপনারা এই ডিভাইস থিমের উপরে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করলাম। দেখেন এখানে ক্লিক করার পরই ডার্ক মোডে সেটিংটা পেয়ে যাচ্ছি। তো জাস্ট এখানে তিনটা অপশন রয়েছে, প্রথমে রয়েছে ইউজ ডিভাইস থিম, 2 নম্বরে ডার্ক থিম এবং 3 নম্বরে লাইট থিম। তো আপনার ল্যাপটপে যেই থিমটা ইউজ করবেন ডার্ক মোড এবং লাইট মোডের মধ্যে সেটা অটোমেটিক ইউটিউবের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এটাই দিয়ে রাখছি। তো আপনারা চাইলে এখান থেকে ডার্ক মোডে ক্লিক করলে দেখেন ইউটিউবটা ডার্ক মোড হয়ে যাবে। তো দেখেন এই যে আমার ইউটিউবটা কিন্তু ডার্ক মোড হয়ে গেছে। তো আপনারা এইভাবে অতি সহজে ল্যাপটপ এবং কম্পিউটার দিয়ে ইউটিউবে ডার্ক মোডটা অন করতে পারবেন। তো এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে করবেন। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইলে। তো এখন আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। তো এখন আমি দেখাবো যে আপনারা কিভাবে মোবাইল দিয়ে ইউটিউবে ডার্ক মোডটা অন করবেন। তো এই জন্য আপনারা প্রথমে চলে যাবেন ইউটিউবে। তো ইউটিউব থেকে আপনারা উপর থেকে আপনার এখানে লোগোতে ক্লিক করবেন। তো এখানে আমি জাস্ট ক্লিক করলাম। এখান থেকে আপনারা চলে যাবেন সেটিংয়ে। তো আমি সেটিংয়ে ক্লিক করলাম। সেটিং থেকে আপনারা চলে আসবেন জেনারেলে। তো জেনারেল থেকে আপনারা দেখতে পারতেছেন এখানে রয়েছে অ্যাপারেন্স। তো জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে তিনটা অপশন চলে আসবে, ইউজ ডিভাইস থিম, লাইট থিম অ্যান্ড ডার্ক থিম। তো ইউজ ডিভাইস থিম দিলে আপনার ফোনের যেই থিম ইউজ করতেছেন সেই থিম অনুযায়ী অটোমেটিক এটা কাজ করবে, এবং 2 নম্বরটা লাইট থিম এবং 3 নম্বরে ডার্ক থিম। তো আপনারা এখান থেকে ডার্ক থিমে ক্লিক করবেন, তাহলেই এটা ডার্ক মোড অন হয়ে যাবে। তো আপনারা এইভাবে অতি সহজে আপনার মোবাইল থেকে ডার্ক মোডটা অন করতে পারবেন। তো এতে করে আপনার চোখের জন্য এটা অনেক ভালো হবে এবং এবং আপনার মোবাইলের চার্জটাও অনেক কম ড্রেন হবে। তো এভাবে আপনারা অতি সহজে ইউটিউবে ডার্ক মোডটা অন করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে আপনারা অতি সহজে মোবাইল দিয়ে এবং কম্পিউটার দিয়ে ইউটিউবে ডার্ক মোডটা অন করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ মোবাইল এবং কম্পিউটারের যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স এবং বিভিন্ন ইম্পর্টেন্ট টেক নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনি কী নিয়ে ভিডিও চান এটা আমাকে জানাতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Check the mic and make sure it sound right, boys.